একটা যদি তো হুজুর আপনি যে ওয়াজ করেন তিন কাতারে বেশি তো নাই, তো নামাজই না করে দেন বেশি তো নামাজ পড়ে না, ঠিক না? বেটা ঠিক মৃত্যুর সময় বলে যায় নাই যে আমি আমার মক্কারে রেখে গেলাম, আমি আমার মদিনারে রেখে গেলাম, আমি আমার অমুকে রেখে গেলাম, আমি আমার আবু বকরে রেখে গেলাম, আমি আমার ওমরে রেখে গেলাম। রাসূল বলছে আমি দুইটা জিনিস রেখে গেলাম, কোরআন হাদিস। তো রেখে গেছে ওমরে, রেখে গেছে হযরত আলী রে, রেখে গেছে ফাতেমা রে, রেখে গেছে তার স্ত্রী আয়েশা রে, রেখে গেছে আরো বড় বড় সাহাবীদেরকে। রাসূল বলে নাই যে আমি আগে রেখে গেলাম, রাসূল বলছে আমি দুইটা জিনিস রেখে গেলাম, কোরআন আর হাদিস। এখন আমি মানি না, এটা আমার দোষ, কিন্তু আমি যদি এটাকে নামাজ করি না, এটা গুনাহ। কেউ যদি নামাজকে অস্বীকার করে কাফের, কেউ যদি সুদ খায় এটা গুনাহ, কেউ যদি বলে সুদ হালাল সে কাফের হয়ে যায়, কেউ হজ করে না সে যদি কয় হজ দরকার নাই তাহলে সে কাফের হয়ে যায়। সাংঘর্ষিক, কারণ আপনি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে। রাষ্ট্রদ্রোহী মামলা অর্থ কি? রাষ্ট্রে যা লেখা আছে তার বিরুদ্ধে কথা কইলে রাষ্ট্রদ্রোহী মামলা, তাহলে আল্লাহর আল্লাহর রসুলের বিরুদ্ধে কইলে আল্লাহদ্রোহী মামলা। এই মামলার বিচার হবে কাল কিয়ামতের ময়দানে। রাষ্ট্রদ্রোহী মামলা হলে আল্লাহ দ্রোহী মামলা হবে, রাসুল দ্রোহী মামলা হবে, ঠিক না বেটি? রাসুলের বিরুদ্ধে কথা, ঠিক না বেটি? আমরা এই ওয়াজটাই বুঝাইতে পারি না, এটা আমাদের ব্যর্থতা, আমাদের সমস্যা যে কোরআন হাদিসের লগে কোনো টক্কর নাই, কোরআন হাদিসের লগে টক্কর নাই। মনে করেন যে আমি একজন খতিব সাহেব আপনার মসজিদে, আমি একটা গুনাহ করছি, এই জন্য এই গুনাহ কি হালাল হয়ে যাবে? না। গুনাহ কি হালাল? না। গুনাহ নবী ছাড়া আলেমরা করতে পারে, বুজুর্গরা করতে পারে, শুধু নবীদের গুনাহ নেই, বলেন নবীদের? নবীদের গুনাহ। ছোটবেলাও নবীরা মাসুম, বড়বেলায় নবীরা মাসুম, বুড়াকালও মাসুম, জুয়ানকালও মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। বড় বড় বুজুর্গদের গুণা আছে, আছে, আমি গুণা করতে পারি, গুণা ওইব দেখে তো আল্লাহ কয়েছে আমি গাফফার, আমি মাফ করি, আমি মাফ করনে বলা, তবে মাফ করুন ইস্তেগফার করলে। এখন আমি আমার কথা যে বলি, অনেকে কয় না মুখ সামলাইয়া কথা বলো, এর অর্থ কি? মুখ একটু মুখের বারিন্দার একটু মুখ সামলে কথা বলা মানে কি? মুখের বারিন্দা ঠিক রাখবো, উল্টা পাল্টা কয়ও না। শরিয়াতের কথাও যদি উল্টা পাল্টা কয় তাহলে কাফের হয়ে যায়। কেউ যদি কয় আমি পুরা কোরআন শরীফ মানি, কিন্তু সুরা ইন্না তৈনাটা যে কোরআন শরীফ আছে এটা আমি মানি না, ইমান থাকবে না যাইবে? তো এবারে খুব এই মিয়া, আমার মিয়া সব মানলাম, মিয়া তিন ডায়াত মানি না, মিয়া তুই শুন, ঠিক না বেটি? সব তো মানছি, তিন ডায়াত মানলাম না, এর লিগে আমি কাফের হয়ে গেছি। আপনারা খেলে আমার কাফের কইতে লিগে পাগল হয়ে যান, কোরআন সব মানতে হবে, সব মানতে হবে। এখন কোরআন সম্পর্কে জানে না সে মানব কি? আমি জানি না সে কি মাস্টার হইতে পারে? না। হইতে পারে? ইঞ্জিনিয়ারিং পড়ে নাই সে কি ইঞ্জিনিয়ারিং করতে পারে? ডাক্তারি পড়ে নাই সে কি ডাক্তারি করতে পারে? তাহলে কোরআন হাদিস পড়ে নাই সে কি কোরআন হাদিসের কথা বলতে পারে? তারা নিয়ে হুজুরকে বুঝায় যে আপনারা কি তাফসির করেন, আপনারা কি বয়ান করেন, আপনি কে আসেন আমার সামনে কোরআন শিফ করেন, বসেন আমার সামনে কোরআনের তর্জমা করেন? এখন আমার তো কোনো দাম নাই, কেন মৌলবীর হাজার বারো হাজার টাকা দিয়ে মসজিদে রাখছি, মৌলবীরা হলো মুখ সামলে কথা বলবো,
তো মোল্লাবাবু রাখছেন কি লাগে এই খুদ এটা কি আমরা বানাইছি না মসজিদ আমরা বানাই না মেম্বার আমরা বানাই না বানায় কেডা মুসল্লিরা বানায় কথা কয় হুজুররা ঠিক না ভাই ঠিক বানাইছে মুসল্লিরা কথা বলে হুজুররা তো যারা বানাইছে তারাই কথা বলুক যারা বানাইছে তারাই কথা বলুক যারা মসজিদ বানাইছে তারাই ভাগে ভাগে নামাজ পড়ায় সভাপতি সাহেব নামাজ পড়ায় সেক্রেটারি সাহেব নামাজ পড়ায় কেশিয়ার সাহেব নামাজ পড়ায় এরপরে একজন একজন সদস্য নামাজ পড়ায় হুজুর মজুর দরকারই নেই হুজুর যদি দরকার হয় মেম্বারে বসাই তাহলে সিদ্ধান্ত আপনার কোথায় হবে না সিদ্ধান্ত মদিনার কোথায় হবে এই মেম্বার আপনার বাধ্যতা না এই মেম্বার হলো আল্লাহর রাসূলের মেম্বার আল্লাহর রাসূল যেভাবে মেম্বার বানাইছে এখানে ওইভাবে মেম্বার বানানো হয়েছে মেম্বার যেমন মন মতো বানানো যায় না আর এই জায়গায় কোথাও মন মতো বলা যায় না আল্লাহর আল্লাহর রাসূলের তরিকায় কথা বলা মেম্বার আপনি বানাইছেন কেন মেম্বার তো আল্লাহর রাসূলের তরিকা মেম্বার আল্লাহর রাসূলের তরিকায় বানাইবেন আর কত হবে আপনার তরিকায় আপনি হুজুর থেকে শিখিয়ে দিবেন আপনি বেয়াদব ঠিক আপনি আলেমদের শিখানো কে আপনি এখানে কথা বলেন যে শিখাইতে আসবেন সে কথা বলবেন যে শিখাইতে আসবেন সে কথা বলবেন যে শিখাইতে আসবেন সে নামাজ পড়বেন ঠিক রাইট আলেমদেরকে আপনি কেন শিখেন আপনি ডাক্তার ডাক্তার আলমকে বলে দেন এই বয়ান করেন না ওই বয়ান করেন না এটা কি আলেমকে মারবেন অপমান করবেন রাসূলের গায়ে যদি আঘাত দিতে পারে আপনিও আমার গায়ে আঘাত দিতে পারেন রাসূলকে যদি রক্তাক্ত করতে পারে আপনিও আমাকে রক্তাক্ত করতে পারেন এইটাই সুন্নত অনেক আলেমরা মনে করে আমি মার খাবো না মার খাওয়া আমার নবীর সুন্নত অনেক আলেম মনে করে আমার রক্ত যাবে না রক্ত যাওয়া আমার সুন্নত অনেক আলেম মনে করে আমাকে জেলে নিবে না জেলে নেওয়াই আমাকে সুন্নত কিসের কথা বলে মসজিদে কথা বলা যাবে না মসজিদ আল্লাহ রাসূল হযরত আবু বকর রাজনীতি করছেন হযরত ওমর অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন যুলকারনাইন সারা পৃথিবীর বাদশা ছিলেন হযরত সুলাইমান মাশরিক থেকে মাগরিব সীমান্ত থেকে জুরুব পর্যন্ত বাদশা ছিলেন না না কয় আপনারা রাজনীতি বেচার করে না রাজনীতি তো আমরা বেচার করি তোমরা ভুল করবে আমরা বলে দেব আমার কাম হইলে বলে দাও ঠিক নেই ঠিক আমাদের দেশের প্রাইম মিনিস্টার আছে তার উপদেষ্টা আছে আছে কি আছে না বলে কেন উপদেষ্টা আছে তার বুঝাইতে হয় আলেমরা হলো এ দেশের সমস্ত মানুষের উপদেষ্টা আলেমরা হলো এ দেশের আপাতমান জনগণের উপদেষ্টা তারা কুরআন হাদিসের উপদেশ দেয় তারা কুরআন হাদিসের কথা বলে এটাকে বলে যে না আপনারা কিছু বলতে পারবেন না আর আমাকে উঠেছে হলো আমরা মৌলবাদ ওদিনকে আমি বলছি যে মৌলবাদ বইয়া যদি আলেমদেরকে গালি দেন মুসলমানের ছেলেরা আর আমাদেরকে কয়ে একটা গোষ্ঠী মৌলবাদরা কোন জায়গায় সন্ত্রাসবাদ জঙ্গিবাদ এই বাদ শব্দটা হলো খারাপ কাজের সাথে লাগে মৌলবীর সাথে বাদ লাগানো হারাম মৌলবাদ বলা যায় না গোষ্ঠী বলা যায় না গোষ্ঠী বলে যে খারাপ করে তারা মৌলবাদরা কখনো খারাপ বলতে পারে না মৌলবাদ বোরা মুসলমান গালি দিতে পারে না মৌলবাদ বসে কিসের গালি আলেমদের সাথে বেয়াদবি এটা কোরআন হাদিসে নিষেধ বলে কোথায় পাইলেন আল্লাহ রাসূল বলছে আল্লামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা হইল আমার ওয়ারেস কেন আলেমরা কোরআন হাদিস আপনারা একটা মাদ্রাসা বানাইছেন আলেমরা বানাইছে আপনারা কিছু টাকা দেন এদেশের বড় বড় মাদ্রাসা আলেমরা বানাইছে এদেশের বড় মাদ্রাসা হাফিজ হুজুর লালবাগ কামরাঙ্গীর চর বানাইছে ফরিদাবাদ শামসুল হক ফরিদপুরি বানাইছেন যাত্রাবাড়ি মাদ্রাসা যাত্রাবাড়ি মাদ্রাসা যাত্রাবাড়ি মাদ্রাসা শেখুল আরব আল আজম হুসাইন আহমদ মাদানী এই জন্য যাত্রাবাড়ি মাদ্রাসাকে মাদানী বলা হয় এগুলো বানাইছেন আপনারা কিছু টাকা পয়সা দেন যার কারণে আমরা লেখাপড়া করছি এর অর্থ হইল কি এই দুনিয়ায় কেউ দিয়া যদি খোঁড়া দেয় তার কোনো সব থাকে না কোনো সব থাকে না
এজন্য দোস্ত কুরআন হাদিস হলো সবার উপরে, আমার সব যাইতে পারে, কুরআন হাদিসের বিরুদ্ধে আমার মুখ থেকে কথা বলতে আমি পারি না। এটাই হলো বয়ান, এটাই হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এর অর্থ হলো রাসূলের জীবনের মধ্যে তোমার আদর্শ রয়েছে, তোমার আদর্শ কোনো শিক্ষকের মধ্যে না, তোমার আদর্শ কোনো নেতার জিনিসের মধ্যে না, তোমার আদর্শ হলো রাসূলের জীবনের মধ্যে। রাসূলের জীবনী পাবো তা মানবো, রাসূলের জীবনীর মধ্যে যদি আমার বাপ আমার জীবনী মতো না চলে আমি আমার বাবাইকে মানতে পারবো না, আমি আমার এরকম ভাবে এলাকার বাতবরকে মানতে পারবো না, রাসূলের জীবনের সাথে যদি কোনো মিল না থাকে। এটাই রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা পরিপূর্ণ ঈমানদার ঐক্যবদ্ধ হইতে পারবা না, আমাকে সব কিছু থেকে বেশি ভালো না আসবো। হে মুসলমান, হে মুসলমান, তোমাকে কালিমার অর্থ কি? লা ইলাহা, হাত ঘুরান, লা ইলাহা, লা ইলাহা। আচ্ছা, চতুর্দিকে যখন বলছে কোন দিক বাদ আছে? না, কোনো বাদ আছে না, মানে নাই। এই যে মাঝে মাঝে বলি নাই নাই নাই, দোকান থেকে নাই বলেন, দোকান থেকে নাই, চাকরি থেকে নাই, নাই নাই বলেন, চাকরি থেকে নাই, ঘর থেকে নাই, ছেলে থেকে নাই, বুঝলেন নাই, শিক্ষা থেকে নাই, কিছু থেকে নাই, শুধু একমাত্র আল্লাহ। এটা নাই আল্লাহ খালি, তা আপনি কি বলতেছেন? সব তো নাই, থাকবে একমাত্র আল্লাহর নাম। এই রাজা বাদশাহ কিছু থাকবে না, থাকবে আল্লাহর নাম। থাকবে কার নাম? আল্লাহর নাম থাকবে, আল্লাহর নাম থাকবে। জিব্রাইল এত বড় শক্তিশালী ফেরেশতা, তার নাম থাকবে? থাকবে না। মরবো না? জিব্রাইল মরবো এটা আপনি জানেন না? আজরাইল মরবো জানেন না? মিকাইল মরবো জানেন না? সব মরে যাবো, থাকবো আল্লাহ আর আজরাইল। আল্লাহ জিজ্ঞাসা করবে, তাফসীরের মধ্যে আসছে, লিমানিল মুলকু লিয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জিব্রাইলকে বলবো আর কোন জীব জানোয়ার আছে? সব মাইরা কইবো আল্লাহ আছে, আমরা চারজন বড় বড় আছি। মিকাইল কয় সব মৌতু, সব জান কবচ কর। কয় এখন কেউ আছে? কয় আল্লাহ কেডা কয় আজরাইল, আল্লাহ আপনি আছেন আর আমি আছি, জমিনে আর কিছু বাচ্চা নাই, আপনি আর আমি। আল্লাহ বলবে, হে আজরাইল তুমিও মরে যাও, মুতু মুতু মুতু। আজরাইল বলবে, একটা চিৎকার মারবে, আল্লাহ আমি যদি জানতাম আমারও মৃত্যু হবে, তাহলে আমি এই হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের জান কবজ করতাম না। এই কথা বলার শেষ, মরাও শেষ। আল্লাহ তখন ডাক দিয়া বলবে, আসমান আর জমিনের মধ্যে লিমানিল মুলকু লিয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিমানিল মুলকু লিয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিমানিল মুলকু লিয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এ জমিনের বড় বড় রাজারা, এ জমিনের বড় বড় নাস্তিকরা, এ জমিনের বড় বড় নাস্তিকরা, বড় বড় চোখরাঙ্গাইয়া হুজুর গবিরদ্দে কথা বলছ, আজকে কোথায় তোর রাজত্ব, আরে কোথায় তোর শিল্পপতি, এরকম ভাবে কোথায় তোর ক্ষমতা, কোথায় তোর টাকা, কোথায় তোর পয়সা, কোথায় তোর কথাবার্তা, কই মাথা উঠাও। লিমানিল মুলকু লিয়াউম, কে এই পৃথিবীর মালিক? একজনে মাথা মাথা উঠাইব না। লিমানিল মুলকু লিয়াউম, আল্লাহ নিজে নিজে জবাব দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এই আসমানের মালিক, জমিনের মালিক, জীবনের মালিক, সব কিছুর ক্ষমতা হইল আমি আল্লাহ। এটাই তো মুসলমানদের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা 100% না মানতে পারলে সে মুমিন না, এই কালিমা পড়ার নাম মুসলমান না,
এই কালিমা পড়ার নাম মুসলমান হইলে আমাদের বাংলাদেশের 50 না 90% এরকম ভাবে হিন্দুরা মুসলমান হয়ে গেছে। কেন ওরা এই কালিমা জানে? আমার বাড়ির পাশে ছিল এক হিন্দু ভদ্রলোক, আমরা চাচা চাচা বলতাম, তো হ্যাঁ আইয়া জিন ছাড়াই তাই তো গ্রাম দেশে মেয়ে গো জিন ধরে না, জিনে ছাড়াই এক হয়, এই তুই পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কই কাকে আপনি দিই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ে, কইরা তো পড়তি হয়, এটা তো আসল জাদু। আজম আজম বেঁচে আছে, ওদিনকে আমি তারে খাওয়া আগে খাওয়া ঘাট এগুলো তো তারা করতো, ওদিনকে আমি বললাম কাকা তুমি অনেক ইমানটা নিয়ে তুমি ইমানটা কালিমাটা পড়ো, তুমি তো কালিমা জানো, আল্লাহরে বিশ্বাস করো। কালিমা যদি মুখ দিয়া কেউ পড়ে আর আল্লাহরে বিশ্বাস না করে সে কি মুসলমান হবে? না, মুখ দিয়া বলতে হবে অন্তরে বিশ্বাস করতে। তা আপনি কালিমা পড়লেন হাদিস কোরআন মানতে পারলেন না, কালিমা পড়লেন কোরআন শরীফের 6,663 আয়াত মানতে পারলেন না, তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হন। আমরা এবার করলেন হুজুরটা খালি আমার কাফের বানালেন, হুজুরটা খালি আমার কাফের বানালেন, এই কথা কথা কাফের কয়। আরে আমরা তো বানাই না, আমরা কিল্লিকে বানাবো, আমার কোনো কাজ কাম আছে কিল্লিকে বানাবো? আরে আল্লাহ রসুল বলছে লাকদ, আল্লাহ তাআলা বলছে লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জীবন আদর্শ হলো রাসূলের জীবনের মধ্যে, রাসূলের জীবন যা আমি তা আমার জীবন। যদি আমি কিছু আমল কম করতে পারি কিন্তু নিজেকে ছোট মনে করতে হবে যে আমি পড়তে পারি না, কিন্তু এই কথা বলা যাবে না যে রাসূলের এই নিয়ম ঠিকটা বলা যাবে না। তাহলে তো নামাজ 2 রাকাত তুই 1 রাকাত বানাই দিতাম, রাসূলের নিয়ম না মানলে আজি সাহেব এই নামাজ জোহরে 4 রাকাত এরা এটা 2 রাকাত বানাই হলে ফজরের মতো হইব না, আবার কয় 3 রাকাত পরে ওই আত্মা ইয়ে তো পড়তে হয়, তো 4 রাকাত পড়লো আত্মা ইয়ে তো, তাহলে আমরা বেতরের নামাজ 4 রাকাতেই পড়ি, আত্মা ইয়ে তো পড়তে তো তেমন মন মতো বানাইতে পারো না। এইটা যেমন মন মতো বানানো যায় না, শরীয়তের কোন কথা মন মতো বললে তার ঈমান থাকে না থাকে না থাকে না, শরীয়ত শরীয়তকে মানতে হবে। আপনি গুনাহ করেন করেন, গুনাহকে মনে করে গুনাহ করলে শুধু গুনাহ হয়, আর গুনারে হালাল মনে করে করলে কাফের হয়ে যায়। জিনা করা গুনাহ, কেউ যদি করে জিনা করা জায়েজ তাহলে সে কাফের হয়ে যায়, চুরি করা গুনাহ হারাম, কেউ যদি করে চুরি করা জায়েজ অসুবিধা নাই তাহলে সে কাফের হয়ে যায়। নামাজ পড়া ফরজ, কেউ যদি বলে নামাজ পড়লেও চলে না পড়লেও চলে সে কাফের হয়ে যায়, নামাজ না পড়লে কাফের হয় না, নামাজ অস্বীকার করলে কাফের হয়, যাকাত না করলে কাফের হয় না, যাকাত অস্বীকার করলে কাফের হয়, হজ না করলে কাফের হয় না, হজকে অস্বীকার করলে কাফের হয়, রোজা না রাখলে কাফের হয় না, রোজাকে অস্বীকার করলে কাফের হয়, রাসূলের কথাকে না মানলে কাফের হয় না, রাসূলের কথাকে অস্বীকার করলে কাফের হইয়া যা। বুঝাইতে পারছি আমি কি বয়ান করতে চাইতেছি? বুঝেন তো? জ্ঞানী যারা বুঝে তারা বলে কিসের ইশারায়, চোখের ইশারায়, অজ্ঞানীরে বুঝাইতে পারে কে বা কোথায়, যারা জ্ঞানী ইশারা দিলে বুঝে, ঠিক না রে জি, যে আসলে শরীয়তের বাহিরে কোনো কথা বলা যাবে না, কোনো কথা বলা যাবে না, আমি কাউকে দেখতে পারি না এটা অন্য জিনিস, কিন্তু সে যদি শরীয়ত সম্মত কথা করে তাহলে তারে দেখতে না পারলে বলবে যে কথা শরীয়ত, পরে দেখতে পারি না কিন্তু কথাটা বলছে সঠিক, ঠিক না রে, কথা কোরআন হাদিসের কথা, কথা আল্লাহ আল্লাহ রসুলের কথা, আমি দেখতে পারি আর না পারি কথা তো আমার রাসুলে, ঠিক না রে, তাও হবে না। আবু জেহেল আবুল হাব মক্কায় রাসূলের কোরআন পড়ায় এত মধুর ছিল, আবু জেহেল কোরআন পড়া শোনার জন্য পাগল ছিল, আল্লাহ রসুল যখন ফজরের নামাজ পড়তেন আবু জেহেলেরা আইয়া কাবা ঘরের কোনা দিয়ে আইসা
কান দিয়া কোরআন পড়া শুনত আর সমাজের মধ্যে আইন পাস করত, এই মুহাম্মাদের কাছে কেউ যাবি না, মুহাম্মাদের কোরআন শুনবি না। তো সকালবেলা কোরআন শরীফ পড়তে পড়তে রাসূল বড় সুরাত লইছেন, একটু আলো আইসা গেছে ফজরের পরে। তো জনগণ বাইরে হইছে আর দেহে আবু জাহেল্লা আর আবুল হাইব্বা বাইরে হইছে হেলদিয়া, কিরে তোমরা আমাকে কও মুহাম্মাদের কোরআন না শুনছে আর তোমরা তো চুপে চুপে যাইয়া কোরআন শুনো। তাহলে কোরআন দিয়ে মহব্বত করছে কিন্তু মুসলমান হইতে পারে নাই, কেন? রসুল মানে নাই, রাসুল মানে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ে নাই, যার কারণে আবু জাহেল কোরআন পড়া ভালো লাগছে মুসলমান হইতে পারে নাই। কোরআন ভালো লাগছে তাহলে তো এমনি নাজাত পেয়ে যাবে, আমার কোরআন ভালো লাগে সে মুসলমান হবে, কখনোই না। এই জন্য দোস্ত শরিয়াত এমন এক জিনিস, সহজ সরল উত্তম, বলেন শরিয়াত কি? সহজ সরল উত্তম, সহজ সরল উত্তম, শরিয়াত মতো চলতে একদম সোজা। শরিয়াতের মধ্যে আজকে যে আয়াতটা পড়ছি, ওয়ালাকুম ফিল খিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, প্রথম একজন মানুষ নিজে ঠিক হইব, তারপরে পরিবারে ঠিক করব, প্রথম নিজে ঠিক। আল্লাহকে আগে কইছে কুয়াং ফুসা করুন, নিজে বাঁচো, ও আহলি কুম আহাল বাসা, আহাল কেডা বউ, আহাল কেডা ছেলে, আহাল কেডা মেয়ে, আহাল কেডা এলাকার ডাইন দিকে 40 ঘর, বাম দিকে 40 ঘর, সামন দিকে 40 ঘর, পিছন দিকে 40 ঘর। এক তাফসিরের মধ্যে বলে যে আহাল শুধু নিজের আত্মীয় স্বজন নাই, আর এর মধ্যে আছে 40 ঘর পর্যন্ত তোমার আহাল। আল্লাহর আল্লাহ তাআলা বলেন কু আনফুসাকুম, তুমি বাঁচো বাঁচো বাঁচো, আল্লাহু আকবার, আল্লাহ বলে দিছে তুমি বাঁচো, শুধু তুমি না, তুমি না আমার আল্লাহ বলে তুমি খালি বাঁচো না, তুমি মসজিদ আইও না, তোমার ছেলেরে মসজিদে লইয়া হো, তোমার মেয়ের জামাইরে মসজিদে লইয়া হো, তোমার বউরে মসজিদে এরকম ভাবে নামাজ পড়তে বলো, তোমার মেয়েরে নামাজ পড়তে বলো, তুমি একা একাই বাঁচো না। কু আনফুসাকুম ও আহলিকুম নার, তুমি বাঁচো, তোমার আহালকে বাঁচাও। আহাল হলো এদিকে 40 ঘর, এদিকে 40 ঘর, এদিকে 40 ঘর, এদিকে 40 ঘর, খালি বাঁচাইনি। একজন এলাকায় যদি মরে যায় তার দাফন করা ফরজে কেফায়া, তার জানাজা পড়া ফরজে কেফায়া, সে টাকা নাই রাইখে যদি টাকা রাইখে না যায়, এলাকার মানুষ কাফনের কাপড় টাকা চান্দা উঠানো ফরজে কেফায়া, তারে গোসল দেওয়া ফরজে কেফায়া, তার বাসকিন্না দাফন করা ফরজে কেফায়া, শুধু নামাজই নয় তাকে দাফন করার দায়িত্ব। ঠিক নেই বেটা, এত দরদি অত দরদি, করুণার মধ্যে তো কোনো চান্দুকও পাওয়া গেল না লাশ দাফন করার জন্য, আপনারা আমরা এত দরদি পাওয়া গেছে কাদেরকে দেখেন নাই? একদল আলেমদেরকে পাওয়া গেছে, একদল হাফেজে কুরআনকে পাওয়া গেছে, যারা লাশকে মা এরকম ভাবে নিজের ছেলেকে, নিজের স্ত্রীকে এরকম ভাবে নিজের বাবাকে ছেলে থুয়ে ভাগছে, আলেমরা ভাগে নাই, তারা দায়িত্ব পালন করেছে। ঠিক না বেটি? তোমরা সমাজের কাজ করো না আমরা করি, আমাদের জান বাজি রাইখা মানুষের পরকালের জন্য আমরা কাজ করি, কাজ করি আমাদের জান বাজি রাইখা মানুষের আখিরাতের মুক্তির জন্য আমরা কাজ করি, আমাদের এরকম ভাবে জান বাজি রাইখা মানুষকে দিনের রাস্তায় উঠানোর জন্য আমরা কাজ করি। ঠিক না বেঠি? বলে হুজুর কি, যদি আমাদের ইতিহাস শুরু করি আমাদের ত্যাগের ইতিহাস ছাড়া কিছুই নাই। আমাদের নবী ত্যাগ করেছেন, আমাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবনকে ত্যাগ করেছেন, হযরত আবু বকর নিজের জীবনকে ত্যাগ করেছেন, আলেম ওলামাদের জীবনেই হলো ত্যাগ করা, যার কারণে দুনিয়ার ক্ষমতা আর টাকা পয়সা শিল্প কারখানা আলেমরা যদি চেষ্টা করে হতে পারবে, কিন্তু এগুলো তারা চায় না, তারা চায় পরকালে মানুষ যেন মুক্তি পাইয়া যায়। ঠিক আছে, আমরা মনে করি দুনিয়ার মুক্তি মুক্তি, দুনিয়ার মুক্তি হইলে আপনি দেখছেন বহু জায়গায় করোনার রোগীদেরকে দাফন করার জন্য ছেলে কাছে আসে নাই, বাবা কাছে আসে নাই, নিজের স্ত্রী মারা গেছে স্বামী কাছে আসে নাই,
আমরা জান বাজি রেখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়া সামিউল হালিম ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ ছাড়া কোনো ক্ষতি আর সোয়াসই হতে পারে না, একমাত্র আল্লাহ যাকে দেয় তারই এরকম ভাবে সোয়াসই রোগ হয়। যার কোনো দিন এক ভদ্রলোক বলেছেন যে আমি একটা আশ্চর্যতম কথা বলি, যে ডাক্তাররা চিকিৎসা করলো তাদের করোনা হইল, এ আমার কথা না, এটা কিন্তু আমি হাদিস কোরআন বলতেছি না, অমুক জায়গায় করোনা হইল, একজন ইমাম সাহেব এত নামাজ পড়াইলো, নামাজ তো ফিরে নাই, ছয় জন লইয়া পড়ছে, আটজন লইয়া পড়ছে, পড়ছে কি পড়ছে না, রাঙ্গ মসজিদ তো হইছে, ইমাম মরল না, পাওয়া যায় নাই। সে কয় এটার কারণ কি জানেন? এটার কারণ হইল পাঁচ বাহা রজু করা। ইমাম সাহেব পাঁচবার অজু করলে দুনিয়ার করুণা দূর হয় না। আল্লাহ বলে আমার কাছে যে গুনা করস, এই গুনা যখন তুই অজু করস, সকাল থেকে নিয়ে ফজরের নামাজ পড়িরা জোহর পর্যন্ত যত গুনা করস, অজুর দ্বারা গুনা মাফ করিয়া দে, অজুর পানির ড্যান দিয়া যায় গুনা লইয়া যায়, আল্লাহু আকবার, অজুর পানির ড্যান দিয়া যায় তোর গুনা গুলা জয়রা জয়রা পড়তে থাকে। আমি আল্লাহ দুনিয়ার ভাইরাস দূর করি না, আমি আল্লাহ দুনিয়ার ভাইরাস দূর করে তুই অল্প কয়েকদিন বাইচে থাকবি, আমি ওজুর মাধ্যমে এমন ভাইরাস দূর করি তোরে আমি জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে উঠাইয়া দে। এই জন্য একজন ইমামের করুণা নাই, মুয়াজ্জিনের করুণা নাই, ঠিক নেবে ঠিক, নামাজিদের করুণা নাই। এই জন্য আমার শায়েখ তো এখানে বইলেই গেছে, মোস্তাকুন নবী সাহেব, মসজিদে আইলে করুণা হইব না, মসজিদে আইলে করুণা হবে না, ঠিক নেবে ঠিক। দেখেন আমি বলি এখন করোনার প্রকোপটা কিন্তু অনেক বড়, এখন খালি কয় মাস্কে হইলো ভ্যাকসিন, মাস্কেই হইলো ভ্যাকসিন, আমরা এখনো অস্বীকার করি মাস্ক কোনো ভ্যাকসিন না, আমরা এখনো বিশ্বাস করি। আগে আমরা বলছি দূরত্ব করোনা বাঁচাইতে পারে না, যারা দূরত্ব পয়সা আসলে তাদের এই করোনা বেশি হয়েছে। আরে যারা এই দেশের অনেক শিক্ষিত জ্ঞানীরা তারা বলছে বাংলাদেশের অবস্থা খুব খারাপ, বস্তিগুলার কি অবস্থা হইব, বস্তিগুলার কি অবস্থা হইব। আল্লাহ কয় করোনা আমি বস্তিতে পাঠাবো না, করোনা আমি এসির মধ্যে বাতাস দিয়া পাঠাবো, যার কারণে বস্তিতে কিছু হয় নাই, বস্তিতে করুণায় মরে নাই, ঠিক না বেরি, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বস্তির লিগা ব্যবসা হয়ে গেছে, আপনার ব্যবসা দরকার ছিল, এদেশের শিল্পপতি কি অবস্থা হইব, এদেশের এদেশের ক্ষমতা দর্গ কি অবস্থা হইব, এদেশের পয়সাওয়ালা গো কি অবস্থা হইব, এদেশের শিক্ষিত গো কি অবস্থা হইব, এই ব্যাপারে আপনার চিন্তা করা দরকার ছিল। আল্লাহ কয় গরিবের বন্ধু হইব আমার দোস্ত, আমি আল্লাহ আমি গরিবের বন্ধু, যার করুণা হইব পঞ্চাশ হাজার বছর আগে লেখা, যার হইব না এইটাও পঞ্চাশ হাজার বছর আগে লেখা, কে জ্বরে মরবো এইটাও আমার খাতায় লেখা, কে ক্যান্সারে মরবো এইটাও আমার খাতায় লেখা, কে অ্যাক্সিডেন্টে মরবো এইটাও আমার খাতায় লেখা। আল্লাহ বলে আমি যখন যার মৃত্যু লেখছি, এই মৃত্যুর এক সেকেন্ড এদিক আর ওদিক হইব না, আমি যেই জায়গায় যার মৃত্যু লেখছি ওই জায়গা ছাড়া অন্য জায়গায় মৃত্যু হবে না। আজরাইল আলাইহিসসালাম হযরতে সুলাইমান ইসলাম একদিন বয়ান করতেছিল, এই মুহূর্তে পাশ দিয়ে আজরাইল যায়, খুব দ্রুত যায়, খুব দ্রুত, তো সুলাইমান আসলাম ডাক ডুক দেয় নেই, সুলাইমান আলাইহিসসালাম ডাক দেয় নেই, এই কিছুক্ষণের মধ্যেই সুলাইমান আসলামের দরবারে একজন ওরে মারে বাবারে কই আছে গুড় দিয়ে খাই তুই খালি গড়িতেছে, হ্যাঁ কি হয়েছে তোমার, বলে আমার পেট ব্যথা করে হুজুর, আমার পেটটা ফেটে গেল হুজুর,
তাহলে কি করতে হইব? হুজুর আমার মন চায় আমার বাইকটা আমার বোর কাছে পৌঁছান, আমার মন চায় আমি মরে যাবো গা আমার ফোলার কাছে আমার ওটু পৌঁছান। তো ওই সময় তো গাড়ি ঘোড়া ছিল না, প্রাইভেট কার ছিল না, পাজানো ছিল না, সুলাইমান ইসলামের তক্তি ছিল, শুনছেন না? তক্তি ছিল, বিনা ইঞ্জেলের তক্তি। হযরত সুলাইমান ইসলাম হুকুম দিলেই চলতো, আকাশ দিয়া চলতো, আল্লাহু আকবার। সুলাইমান ইসলাম তক্তির বাদশাহী করলো। হে রাজা বাদশারা, তোমরা কোন জায়গার বাদশাহী করো? একটু করুণা দেখে ঘরে ঢুকে গেছো, ঠিক না? ভাই সুলাইমান ইসলামের ওই তক্তির মধ্যে কোন অক্সিজেন নেওয়ার কিছু ছিল না, আল্লাহু আকবার। সুলাইমান ইসলামের তক্তির মধ্যে এসির ব্যবস্থা ছিল না, সুলাইমান ইসলামের ওই তক্তির মধ্যে কারেন্টের ব্যবস্থা ছিল না। সুলাইমান ইসলাম বাদশা ছিল আমাদের পূর্বপুরুষ নবী, ঠিক না? বেডি এখন কয় হুজুর রাজনীতির ফেসাল পারিলেন না, বলে আমি রাজনীতির ফেসাল পারি না, আমি সুলাইমান ইসলামের বাদশাহীর কথা কই। তোমরা কত জমিনের বাদশা, কত বর্গ মাইলের বাদশা, হযরত ওমর তো ছিল অর্ধ পৃথিবীর বাদশা, তোমরা কত বর্গ মাইলের বাদশা। সুলাইমান ইসলামের মজলিসের মধ্যে কান্না গাড়ি লাগাই দিল ফ্যানের ব্যথা। সুলাইমান ইসলাম কই, যে কান্না কাঁদতেছে একটা মানুষ অসুস্থ হয়ে গেলে আমাকে এক জায়গায়, ও যদি কয় আমার বাইকে না আমার বুড়ে দেখুন, তো মানবিক দৃষ্টিতে মানুষ বলে তাড়াতাড়ি দেখেন, যদি মরে জায়গা, যদি মরে জায়গা তাড়াতাড়ি পাঠান। সুলাইমান ইসলাম তাড়াতাড়ি তক্তি দিয়া কয়, জলদি ওর বাইকে দিও। বাড়িতে যাইয়া ঘরের মধ্যে বললো কে দেখা করছে, বাচ্চারা এক আছে, বাবা কি বাবা আমার পেটটা ফেটে গেল গা, বিছনার মধ্যে শুইল আর কালিমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ সুলাইমানু নবিউল্লাহ। মৃত্যু হয়ে গেল। সুলাইমান ইসলাম তো বয়ান করতে আছে, আবার দেহে হাইকে যায় আজরাইল, ডাক দে বলে হে আজরাইল দিকে কই গেলা তুমি, বলে ইয়া রাসূল আল্লাহ, হে সুলাইমান আপনার এখানে যে একটা লোক পেটের ব্যথা হইছিল ওই লোকটার জান কবজ করার লেগে আমি গেছি, কয় তুমি যখন যাও তখন তো পেটের ব্যথা হয় নাই, বলে আমি যাইতেছিলাম আমার কিতাবে লেখা আছে, আমার লিস্ট দেওয়া আছে, ওই লোকটার মৃত্যু হবে ওর বাড়ির বিছনায় খাড়ে, যার কারণে আপনার এই জায়গায় আমি জান কবজ করতে পারবো না, আমি ওই জায়গায় রেডি হইয়া গেছি। অনেকে অসুস্থ হয়ে যায় নামানের পরে বলে হাসপাতালে নাও, কই নাও হাসপাতালে নাও, কয় রাস্তায় মারা গেছে, ডাক্তার এহেন ওহেন লাগে, কয় তো রাস্তায় মারা গেছে, আসলে এটা রাস্তায় মারা যায় নাই, ওই জায়গা থেকে আল্লাহ বলে অনেক তাড়াতাড়ি ওই রাস্তায় নে, অরে মুরাদপুর জানে নে, আরে না রে অরে শুনি একরা জানে, আরে আল্লাহ বলে আমার আজরাইল মুরাদপুর স্কুলের সামনে দাঁড়ায় রয়েছে, ওই জায়গায় ওর মৃত্যু হবে, চারজন কইছে শনি আখড়া যাইতে, দুইজন কইছে মুরাদপুর যাইতে, আমার আল্লাহ বলে পঞ্চাশ জনের আওয়াজ ছোট বানা, দুইজনের আওয়াজ বড় বানাই যাবে। মুরাদপুর হাই স্কুলে যাও না পরে মত হয়ে গেছে, এর অর্থ হলো ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাহাতাও ওয়া লা ইস্তাখদিমুত। এই জন্য দুস্থ বুঝতে হবে, শরিয়াত বুঝতে হবে, শরিয়াত বুঝতে হবে দোস্ত। আমরা যে যেখানে থাকি, যা করি, যেই ব্যবসা করি, যেই মতের সাথে চলি, যেই পথের সাথে চলি, কোরআন হাদিস হলো এক নাম্বার হাত উঠান, নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর। অনেকে আমাদেরকে বলে যে হুজুররা সুকৌশলে মানুষদেরকে বুঝাইয়া লইয়া যায়, আমরা সত্যি সুকৌশল জানি, ঠিক না? সুকৌশলই তো আমাগো কাম, আর ডাইরেক্ট তো আমাগো কাম নাই, আমার কাছে টাকাও নাই মানুষের টাকা দিয়ে সাহায্য করে লইয়ামো, আমার কাছে ক্ষমতাও নাই মানুষের বুঝাই আমার কাছে লইয়ামো, আমাকে কৌশল ছাড়া আমাদের কিছু নাই। আমাদের নবীর কৌশল ছিল, আবু বকরের কৌশল ছিল, ওমরের কৌশল ছিল, আদম আসলামের কৌশল ছিল, সুলাইমান ইসলামের কৌশল ছিল, ইউসুফ আসলামের কৌশল ছিল, ইউনুস আসলামের কৌশল ছিল, ঠিক না বেটি? আমরা কিসের কৌশল? আমাকে কোনো লেখাপড়ার কৌশল নাই, আমরা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড আলিগড় পাস করি নাই, আমরা পাস করছি মদিনায় থেকে, আমাদের পাস হলো মদিনা।
আমাদেরকে অনেকে বলে ধর্ম অন্ধ, কি বলে ধর্ম অন্ধ, আমাকে কি কয় ধর্ম ধর্ম অন্ধ, মানে কি জানেননি, ধর্ম অন্ধ মানে ধর্মের ব্যাপারে আমরা অন্ধ, এই কথাটা আপনারা ঠিক কয়, এই কথাটা ঠিক, কেন আমরা ধর্ম অন্ধ, কেন আমরা আল্লাহ রাসূল ছাড়া কিছুই পৃথিবীতে বুঝি না, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, ঠিক না ব্যাঠি, আমরা ধর্ম অন্ধ, আমরা ধর্ম অন্ধ, আপনিও ধর্ম অন্ধ, কেন আপনি চোখ বন্ধ কইরা সাদা কাপড় পরাইবো, আপনাকে চোখ বন্ধ কইরা গোসল করাইবো, আপনাকে চোখ বন্ধ কইরা এত শক্তিশালী মানুষটাকে কবরে শোয়াইবো, যার কারণে আমরা আগেই সোজা হয়ে যাই, মানুষ মরার পরে আটটাই না সোজা করে, পাঁচটাই না সোজা করে, চোখটা বন্ধ করে, ঠিক না বেঠি, করে কি করে না, আবার কবরের মধ্যে যাইয়া কয় কোদাল দিয়া পশ্চিম মিহি কাইত কর, এটা উত্তর মিহি কাইতা চলো, এটা দক্ষিণ মিহি কাইতা চলো, এটা পশ্চিম বানা, পশ্চিম ছাড়া কোনো উপায় নাই, আমাদের পশ্চিম ছাড়া কোনো উপায় নাই, আমরা মদিনার পাগল, আমরা আল্লাহর পাগল, ঠিক না বেঠিক, আমরা মদিনার পাগল, আমরা আল্লাহর পাগল, ঠিক না বেঠিক, আমরা টাকার পাগল না, আমরা ক্ষমতার পাগল না, তোমরা টাকার জন্য অন্ধ, তোমরা ক্ষমতার জন্য অন্ধ, তোমরা নারীর জন্য অন্ধ, তোমরা গাড়ির জন্য অন্ধ, তোমরা মানুষ মারার জন্য অন্ধ, আমরা কোনো অন্ধ না, আমরা হইলাম আল্লাহর জন্য অন্ধ, আমরা হইলাম কোরআনের জন্য অন্ধ, আমরা হইলাম হাদিসের জন্য অন্ধ, আমরা হইলাম মদিনার জন্য অন্ধ, ঠিক না বেঠি, ঠিক আছে আমরাও অন্ধ, বলেন আপনারা অন্ধ হইতে চান কি চান না, অন্ধ কি অন্ধ না, কাগজ আপনি পড়াইলে আমরা অন্ধ হম না, আমি পড়াবো কি, আপনারা তো পড়ছেন, আমার আল্লাহ, আমার আল্লাহ, আল্লাহকে আমার স্বীকার করিস নাই, লা ইলাহা মানে লা মানে না, লা মানে না, আসমান থেকে না, সূর্য থেকে না, বট গাছ থেকে না, তুলসী গাছ থেকে না, দেব দেবী থেকে না, ঠিক না বেঠি, সূর্য পূজা থেকে না, ঠিক না বেঠি, কিছু থেকে না, হিন্দুরা কয় তুলসী গাছ থেকে পাওয়া যায়, বট গাছে পাওয়া যায়, জট গাছে পাওয়া যায়, আমাকে তাহলে আমাকে এরকম মুসলমানদের মধ্যে লাল কাপড় লাগাইলেও কিছু পাওয়া যায়, লাল লাগাই বড় মোচ রাখলে এর কাছে বলে কিছু পাওয়া যায়, বড় বড় চুল রাখলে এর কাছে বলে কিছু পাওয়া যায়, বড় বড় জট রাখলে এর কাছে বলে কিছু পাওয়া যায়, মাজারে বলে কিছু পাওয়া যায়, আল্লাহ বলছে লালা মাজার থেকে না, বড় চুল থেকে না, পিশাব থেকে না, তাবিজ বেছে ওই মইনুদ্দিন চিশতির মাজারের তাবিজ, বুঝেন না কয় না, এটা হলো মাজারের তাবিজ, আমি কই এই তাবিজ দিলে কি হইব, ব্যবসা ভালো হইব, আমি কই তুমি তাবিজ বেচতে বেচা খাও কে, ব্যবসা যদি ভালো হয় তুমি একটা দোকান লইয়া একটা মদি 10,000 টাকা দিলেও লওয়া যায়, আর ভিক্ষা করলেও 10,000 টাকা পাওয়া যায়, একটা মদি লইয়া তাবিজ লইয়া বসে থাকো তুমি বড় লোক হও না কে, আসলে তাবিজে বড় লোক করতে পারে না, করে হলো না, জোক নাই দিলে তো মায়া নাই, যেটি তামিজ আছে এদিকে ঘরবাড়ি আছে এদিকে যা আছে এই 10-20টা এটা খাইবো আর আপনারা দোকান দিব, এটা দোকানে রাখ, এটা ক্যাশে রাখ, বুঝেন না কথাটা, আজ্ঞা মুত্তা পানি লয় না, বড় বড় জোয়ার গোসল করে না, ও না পাক, ঠিক না বেঠি, ও গোসল করে না, হেরে সেরে বহায়, আমাদের না আসলে একটা খুরশেদ পাগলা এটাকে নিয়ে দিই, আমার কয়েকজন মহব্বত করে হেরে সেরে ভাই হেরে সেরে বহাইছে কোয়েন না, জন্মের বরকত, জন্মের বরকত, আমি কত গোসল করে না, ওই লোক বিধবা নারী গলইয়া ঘুরে ও তো গোসলই করে না, ওই না হুজুর বরকত, আঙ্গু কাছে বরকত নাই, বরকত হলো জোট্টার লগে আর বোট্টার লগে, লা ইলাহা ইল্লাল্লাহ বাজার মাজার বাজার গাইরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দরবার টরবার গাইরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দোকান টোকান গাইরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আরে জট গাছ বট গাছ গাইরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মাজার মাজার গাইরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলা থেকে হয় না, হয় না, একমাত্র হয়
হয় আল্লাহর থেকে আল্লাহর থেকে ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।